হ্যালো, ব্যাক। অর্থিয়র্নি, বাহ কি সুন্দর একটা জায়গায় চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, হাই এভরিওয়ান, আপনার সবাই কেমন আছেন? সবাইকে মিলন সুরভি ব্লগসের পক্ষ থেকে স্বাগতম। আপনারা কি বুঝতে পেরেছেন, নিশ্চয়ই আমরা খুব সুন্দর একটা জায়গাতে এসেছি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, মানে কত উপরে থেকে নিচে নামতে হয়। এটা একটা পার্ক সম্ভবত, আই ডোন্ট নো, আমি জানি না, তবে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছে। তো মিলন সুরভি ব্লগসের সুরভি আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই তো, মানে এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এসেছি। মানে অনেক সুন্দর লাগছে, নীরব শান্ত একটা পরিবেশ। এই শুরুতেই ওটা কি পাখি ছিল আমি বলতে পারতেছি না। এই তো আমি আস্তে 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 নিচে নেমে যাচ্ছি। অর্থিয়র্নি বেবির বাপি অর্থিয়র্নির সাথে নেমে গিয়েছে। দেখেন কি সুন্দর, তাই না? এরকম জায়গা, এই টাইপের জায়গা আমার আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে, আমাকে টানে। এই যে সিঁড়ি দিয়ে দুই দিক দিয়ে উঠার নামার জায়গা আছে, আর এখানে আমি নেমে দেখতে পেলাম যে বেবিদের বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে। এই তো, আর প্লেন, এই এদিকে হচ্ছে অর্নি বেবি দোল খাচ্ছে। অর্নির বাপ্পি পিছন থেকে দোল দিতেছিল। তো আমি আসলে পুরোটা জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বা আমিও ভিডিও শ্যুট করার চেষ্টা করছি, যে আসলে অনেক সুন্দর, খুব সুন্দর, ওয়ান্ডারফুল প্লেস, আর আমার তো ওয়ান্ডারফুল মোমেন্টস। এই অর্থিয়র্নি, ওরা ধুল খাচ্ছে। হ্যালো অর্থিয়র্নি বেবি, অর্থিয়র্নি বেবি খুব মজা পাচ্ছে, ওদের খুব মজা লাগতেছে, ওদের সাথে সাথে আমারও অনেক ভালো লাগতেছে, আমিও খুবই এনজয় করতেছি। হ্যালো অর্নি বেবি, অর্থি বেবি, হ্যালো। এ রে বাবা, রে বাবা, কি হাঁচিটাই দিল অর্নি বেবি। লা 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 লা, আজ হারিয়ে যাব। এই যে অর্ণি বেবি ঢঙ্গি আমার, আজকে আমার সঙ্গে অর্থি আছে, এই জন্য বেশি ভালো লাগতেছে, কারণ সবসময় তো অর্ণি বেবি আমার সাথে থাকে, অর্থি খুব একটা থাকে না, তবে অর্থি আমার সঙ্গে আছে, ভীষণ ভালো লাগতেছে। মানে মনের দিক দিকে অনেক শান্তি লাগতেছে যে না, অর্থি অর্ণি ওরা দুই বোন একই সঙ্গে আছে, বা একই সঙ্গেই হচ্ছে, এনজয় করছে, মানে ওরা দুইজনেই হ্যাপি, অনেক ভালো লাগতেছে। ওদের ভালো লাগা দেখেও আমার ভীষণ ভালো লাগতেছে। এই লাল টুকটুকে অর্ণি বেবি, তারপরে এই তো পিছনে অর্থি, কি যে ভালো লাগছে। অর্ণি বেবি নামতে যাচ্ছে না, একটু কেমন যেন ইয়ে করতেছে। এখন এই যে অর্থি নামবে, অর্থি নামার পরেও হচ্ছে অর্ণি বেবি নামবে, কারণ প্রথমে অর্ণি নামতে একটু কেমন করতেছে। এ অর্থি নেমে গিয়েছে, এখন অর্ণি বেবি দেখছে অর্থি আপু নেমে গেছে, এখন আর অর্ণির কোনো ভয় নাই, অর্ণিও নেমে যাচ্ছে। এ অর্ণি বেবি নেমে গিয়েছে। হ্যালো অর্ণি বেবি, বাহ, এরে বাবা, এত ভালো লাগছে যে একদম শুয়ে পড়ছে, শুয়েই আছে, খুব সুন্দর লাগতেছে। এখন একা একাই উঠে যাচ্ছে, এখন একা একাই নেমে যাবে, এখন আর কোনো ইয়ে নাই অর্ণি বেবির। এ এদিক সেদিক, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলন সুরভি ব্লগসের পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর যারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, বা যারা আমাকে সাপোর্ট করেন না, সবার প্রতি অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। নেক্সটে আবারও চলে আসবো নতুন কোনো একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।